হিট অ্যান্ড টেম্পারেচার আমরা শুরু করেছিলাম। তার মধ্যে আমরা টেম্পারেচার কমপ্লিট করে ফেলেছিলাম, টেম্পারেচার কমপ্লিট, হিট শুরু করবো আজকে। ঠিক আছে, আজকে হিট হবে, এর মধ্যে আজকে হবে কি হিট, অ্যাকচুয়ালি হিট, হিট অ্যালোন একা এক্সিস্ট করে না, তাই যেমন টেম্পারেচার সাথে হিট থাকবে, ঠিক আছে, বাট যেটা টেম্পারেচার পোর্শনটা সেটা মোটামুটি আমরা আগের দিন দেখেছিলাম। আজকে হিট দেখো, ফার্স্টে একটা কোশ্চেন দিচ্ছি, তারপরে তোমরা বুঝতে পারবে। ইফ হিট ইজ সাপ্লাই, ইফ হিট ইজ সাপ্লাই, ঠিক আছে, সাপ্লাই টু আ সলিড ইজ টেম্পারেচার, ইটস টেম্পারেচার কি হবে, মাস্ট ইনক্রিজ, মাস্ট ইনক্রিজ বি, মে ইনক্রিজ সি, মে রিমেইন কনস্ট্যান্ট, মে রিমেইন কনস্ট্যান্ট, ডি নম্বর বথ মিন্স বি এন্ড সি বোথ, বলো কোনটা। মাস্ট ইনক্রিজ, ইনক্রিজ, মাস্ট ইনক্রিজ। আচ্ছা মাস্ট ইনক্রিজ, ইফ হিট ইজ সাপ্লাই টু এ সলিড ইট টেম্পারেচার মাস্ট ইনক্রিজ, ওর মেইন তাই তো, ইনক্রিজ হতে পারে, ওর মে ইনক্রিজ হতে পারে, অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে সেটা বলো। মাস্ট ইনক্রিজ হবে। কিন্তু স্যার সলিড তো আপনার কাঠও হচ্ছে নাকি? আমি ওটাই তোমাদেরকে জিজ্ঞেস করছি, কোশ্চেন তো তোমাদের জন্যই ছেড়েছি, কি হবে, মাস্ট হবে না মে হবে, না মে রিমেন কস্ট, কোনটা হবে, বি এন্ড সি হতে পারে, হতে পারে না, কনফার্ম লজিক সাথে বলো কি হবে, একবার বলবে এ, তারপরে বলবে বি, তারপরে বি এন সি, হবে না, বলো কি হবে আনসার কি। এখানে যেহেতু সলিড বলেছে, মেটাল বলেনি, তাই বি এন সি হতে পারে। মেটাল আর সলিডের মধ্যে তফাৎ, এখানে মেটাল আর নন মেটালের গল্প কোথায় থেকে আসে, আমি তো সলিডের গল্প শুধু বলেছি। দেখো জিনিসটা বেসিক, যদি ভেরি মানে একদম সিম্পল জিনিস, কিভাবে কি জানো, আমরা তিনটে স্টেটে দেখি, সলিড, লিকুইড আর গ্যাস, জেনারেলি এটা তিনটে স্টেট হয়, তাছাড়াও আরো স্টেট হয়, প্লাজমা স্টেট হয়, ওইসব বোস আইনস্টাইন স্টেট হয়, সেগুলো আমরা বাদ দিই। যদি এই তিনটে যদি দেখতে চাই, তাহলে তুমি এই তিনটেতে একটা জিনিস পাবে কি, এখানে যদি আইস থাকে, সে আইস তে যদি টেম্পারেচার মানে হিট দাও, তাহলে ওটা ওয়াটার হয়ে যাবে, ওই ওয়াটার তে যদি হিট দাও তাহলে ওটা ভ্যাপার হয়ে যাবে, হ্যাঁ কি না, ইয়াস অর নট, হিটই তো লাগবে, হ্যাঁ কি না, হিটই তো লাগবে, ক্লিয়ার, তাই তো। তাহলে একটা জিনিস এখানে দেখলে, যদি 0 ডিগ্রি টেম্পারেচার থাকে, হিট যদি দিতে থাকে,
ঠিক আছে, ওকে, তো ওটা ওয়ার্ডটাতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমি চাই কি ওয়াটারতে কনভার্ট হোক বাট টেম্পারেচার 0 ডিগ্রি থাক, তখন কি হবে? মানে একটা জিনিস বোঝাতে চাইছি এটা, কি দেখো, তুমি এমনও করতে পারো যখন 0 ডিগ্রি থেকে এটা 5 ডিগ্রি সেলসিয়াস, মানে হিট দিলে, বাট হিট দেবার পরও সেটা আইস থেকে মেল্ট হয়ে ওয়াটার হয়ে গেলে কিন্তু তার ডিগ্রি অফ সেলসিয়াস যেটা রয়েছে এখানে যতটা ছিল টেম্পারেচার অতটাই এখানে ওয়াটারতেও রয়েছে, কারণ 0 ডিগ্রির উপর ওয়াটারও পাওয়া যায় আর 0 ডিগ্রির উপর আইসও পাওয়া যায়, মানে 0 ডিগ্রি মেল্টিং পয়েন্টও হয় আবার 0 ডিগ্রি ফ্রিজিং পয়েন্টও হয়, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? আবার এই ওয়াটারকে গরম যদি করতে লাগো তো 100 ডিগ্রি সেলসিয়াস অব্দি, এই ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস অব্দি, মানেটা আমি বলতে কি চাইছি বুঝতে পারছো? সামটাইম সামটাইম টেম্পারেচার হিটের করসপন্ডিং দেখতে পাবে, সামটাইম তুমি দেখতে নাও পাবে, মানে হিট দিলে টেম্পারেচার বাড়বে, কখনো হিট দিলে টেম্পারেচার নাও বাড়তে পারে। যখন এখানে কন্টিনিউয়াস আরো হিট দিতে থাকলে তাহলে এটা 100 ডিগ্রি 0 ডিগ্রি উপর থাকে, ওয়াটার অব্দি কনভার্ট হতে থাকে, ততক্ষণ তো এটা 0 ডিগ্রি টেম্পারেচার থাকে। মানে উল্টো ভাবে এইভাবে দেখো, এই এক্সাম্পলটাকে বাদ দিয়ে এইভাবে দেখো বেশি ভালো করে বুঝতে পারবে। যেমন কি একটা আমি দুটো বিকার নিই, এখানে কি রয়েছে ওয়াটার, ঠিক আছে ওয়াটার, ঠিক আছে এখানে বার্নার দিয়ে কি করলাম হিট দিলাম, ওকে এটা হিট, হিট যখন দিলে তখন হয়তো এটা 0 ডিগ্রি থেকে টেম্পারেচার বেড়ে গেল আবার 20 ডিগ্রি টেম্পারেচার ছিল, যদি 20 ডিগ্রি থেকে এটা বেড়ে হয়ে গেল 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে এটা ইনিশিয়াল টেম্পারেচার ছিল, যখন হিট দিলাম তো 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এখানে দেখো ঠিক আছে, এখানে কি করলো, এখানেও হিট দিলাম কিন্তু এটা আগে, ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা ছিল কি আইসক্রিম, ঠিক আছে এটা ছিল কি ও আইসক্রিম, যখন এটা মানে যখন এটা হিট দেব, হিট দেব, হিট যখন দেব তাহলে শুধু কি হবে আইস বলে ওয়াটার হয়ে যাবে, এটা কিছুটা টুকরোটা আইস থেকে কনভার্ট হয়ে ওয়াটার, ওয়াটার টেম্পারেচার রিমেইন 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থাকে, বুঝলে কি না, এটা আইস থেকে ওয়াটার হয়ে যাবে কিন্তু ওটা যেমন টেম্পারেচার রয়েছে সেরকমই টেম্পারেচার থাকবে, বুঝতে পারলে কি না? হ্যালো, বোঝা গেল? বলো বুঝতে পেরেছো কিনা? টেম্পারেচার কি মানে একদমই চেঞ্জ হবে না? তাহলে তো ওটা মেল্ট হবে কি না? টেম্পারেচার কি ব্যাপারটা একদমই চেঞ্জ হবে না? মানে না না না, টেম্পারেচার তাহলে আমি কি এটা বললাম, ওটা আমি মেল্ট হবে কি? না না আমি কি শোনো 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 ব্যাপারটা বুঝো, টেম্পারেচার একদমই চেঞ্জ হবে না, কত দেড় অব্দি চেঞ্জ হবে না, যতক্ষণ প্রপার না পুরোপুরি, এখনো পুরোটা মেল্ট হয়নি, শোনো পুরোটা তো মেল্ট হয়নি, এখনো অলরেডি উপরে কিছু না কিছু আইস রয়েছে, ঠিক আছে যখন হিট দিচ্ছ তাহলে তলার যেটা হয়েছে সেটা ওয়াটার, নিচেরটা যেটা এটা যদি এটা আইস পার্ট রয়েছে এটা পুরো ভর্তি রয়েছিল আইস দিয়ে, এটা পুরো ভর্তি ছিল আইস দিয়ে, ঠিক আছে পুরো ভর্তি ছিল আইস দিয়ে, পুরো ভর্তি ছিল আইস দিয়ে, আইসই ছিল, বাট যখনই দিলে হিট তখন দেখলে কি কিছুটা পয়সা নিচেরটা পার্ট গলতে শুরু হয়ে গেল, তো গলতে শুরু হয়ে গেল উপরে তো এখনো আইস রয়েছে, যতক্ষণ পুরো আইস না গলে যায় ততক্ষণ কি টেম্পারেচার বাড়বে বলো? বাড়বে না, তার মানে হিট তো দিলাম তাহলে হিট গেল কোথায়,
তো আমি এটা বলতে পারি কি, এখানে হিট দিলাম, সেটা হিট দেখা গেল। হিট দেখা গেল কিরকম, টেম্পারেচার ফর্ম, ঠিক আছে। আর এখানে যেটা হিট দিলাম সেটা হিট দেখা গেল চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট মানে, চেঞ্জ অফ স্টেট মানে আইস থেকে ওয়াটারটা চেঞ্জ হচ্ছে, ওইটাই হিট নিয়ে। টেম্পারেচার না বেড়ে ওটা আস্তে আস্তে কি হচ্ছে, আইসটা মেল্ট হয়ে ওয়াটার হচ্ছে। এখনো পুরো মেল্ট হয়নি, ভিতরে আছে, হিট তো আছে কিন্তু টেম্পারেচার রাইজ করছে না। ওই হিটের কারণে শুধু কি হয়েছে, মেল্ট হয়েছে। বুঝতে পারলে কিনা? দ্যাট মিনস দা হিট প্রোভাইড করার পর টেম্পারেচার বাড়তেও পারে নাও বাড়তে পারে, তবে হিটের পরিমাণ সবসময় বেশি থাকবে। যেখানে এখানে বেশি দিয়েছি বেশি থাকবে, বুঝতে পারলে কিনা? হিটের পরিমাণ যা দিয়েছে ওটা থাকবে, কিন্তু টেম্পারেচার সো বেশি পড়বে না, বুঝলে? যেমন একটা সাধারণ একটা সিম্পল একটা প্র্যাকটিক্যাল বাড়িতে তুমি করবে, তো শীতকালে জল গরম করে, ঠিক আছে, জল গরম যখন করবে তখন দেখবে জল তো গরম হচ্ছে, ঠিক আছে, একটা সময় পর বয়েল হতে লাগে, তো এইভাবে আরো করে দি গরম, তখন আর দেখবে যতটা গরম হয়েছে সব ম্যাক্সিমাম ওটাই গরম থাকে, কিন্তু এইবার কি হবে, জলটা ভাপ হয়ে উড়ে যাবে, হ্যাঁ কি না? তুমি হিট তো কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছ, আরো 1 ঘন্টা গরম করতে থাকো, দেখবে তারপরে 1 হাঁড়ি জল হাফ হাঁড়ি হয়ে যাবে, কারণ হাফ হাঁড়ি কি হয়ে গেল, উড়ে গেল ব্যাপার, বুঝতে পারলে? কিন্তু গরম তো আর ম্যাক্সিমাম হবে না, টেম্পারেচার তো ওইটুকুই, 100 ডিগ্রি সেলসিয়াস তো 100 ডিগ্রি সেলসিয়াস দেখাবে, কারণ 100 ডিগ্রির উপরে বয়েল হয়, বয়েল হওয়ার পর আর কি বয়েল হবে, ওটা তো ম্যাক্সিমাম লেগে, বুঝতে পারলে কি আমার কথা? হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। তখন অবস্থা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওখানে যেটা প্রবলেম হলো, যেটা ইস্যু হলো কি, আমি কন্টিনিউয়াস হিট দিয়ে যাচ্ছি, ভাবছি গরম করবো, প্রচুর গরম করবো, আরে প্রচুর কোথায় গরম হবে, গরম তো ওই লেভেলে হবে যত দূর অব্দি বয়েল হয়, বয়েলিং পয়েন্টের পর তো আর গরম হবে না, তারপরে তো তো ভেপারাইজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হিট গেল কোথায়? তো হিট গেল ওয়াটার কে, ভেপারটা কনভার্ট করে দিলো, মানে স্টেট কনভার্ট করে দিলো, টেম্পারেচার বাড়বে না। টেম্পারেচার বয়েলিং যেটা একবার যতটা ল্যাবরেটরি থার্মোমিটার, অফকোর্স এই থার্মোমিটার নয়, ল্যাবরেটরি থার্মোমিটার -110 ডিগ্রি সেলসিয়াস থেকে 110 ডিগ্রি সেলসিয়াস অব্দি থাকে, ঠিক আছে, ওই থার্মোমিটার যদি তখন মেজার করো ওইটাই টেম্পারেচার দেখাবে, যেটা টেম্পারেচার মানে গরম করতে করতে হাফ হাঁড়ি জল হয়ে যাবে, তখনও ওইটাই টেম্পারেচার দেখবে 100 ডিগ্রি সেলসিয়াস দেখবে, বুঝলে? তাহলে হলো কি, হলো এটা কি, তখন আমি যে হিট কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি সেটার কারণে চেঞ্জ অফ স্টেট হবে, চেঞ্জ অফ টেম্পারেচার হয়, বুঝেছো? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারলে? তো এটাই জিনিস হয়েছে। তাহলে আনসারও আশা করি সবাই বুঝতে পেরেছো, আনসার বুঝতে পেরেছো, আনসার কি হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস দেখলাম, দুটো জিনিস দেখলাম, আমি লিখছি দুটো জিনিস, একটা এখানে হিট দেখলাম, এই হিট কি হলো, সেখানে হিট দিলাম তো টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল, তাই না? হিট দিলাম তো টেম্পারেচার, হিট উইচ ইনক্রিজ টেম্পারেচার, হিট উইচ ইনক্রিজ টেম্পারেচার কল্ড, এটাকে কি বলবো, সেন্সিবল হিট, সেন্সিবল হিট, ঠিক আছে। আর এখানে হিট পিচ ডু নট চেঞ্জ ইন টেম্পারেচার কল ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট,
ঠিক আছে? তাহলে এখান থেকে বুঝতে পারতে পেরেছে সেন্সিবল হিট বলবো, আর যেটার কারণে টেম্পারেচার চেঞ্জ হবে না সেটাকে ল্যাটেন্ট হিট বলবো। বুঝতে পারলে কি? তাহলে দুটো জিনিস, সেন্সিবল হিট কাকে বলা হয়, ল্যাটেন্ট হিট কাকে বলা হয়, বুঝতে পেরেছি। সেন্সিবল হিট কে এস এস দিয়ে দেখাতে পারো, এল এইচ দিয়ে দেখাতে পারো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে তো বলো, উপরে মুছো কোশ্চেনটা, মুছো। কোয়েশ্চেনটা শুধু মুছে দেবে। এই দুটো জিনিস দেখো, একদম খুব অসুবিধে হবে না, খুব সহজ করে বুঝবে, বুঝতে পারবে। শুধু একটুখানি খাতা পেন রাখো, করতে থাকো, যাতে কি বোঝা যায়। দেখো এটা সাপোজ হয়েছে গ্রাফ, এটা এখানে হিট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? হিট, এটা এক্স গ্রাফ আর এটা ওয়াই, এটা সাপোজ টেম্পারেচার দিচ্ছে, টেম্পারেচার, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস, ওকে, টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস। আর হিট যদি দেওয়া হয় ক্যালোরিতে দিতে পারো, ঠিক আছে, দিলাম, ওকে। এবার দেখো ভালো করে, সাপোজ এখানে টেম্পারেচার ছিল, এই যে টেম্পারেচার নিয়েছি এটা -10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? -10 ডিগ্রি সেলসিয়াস এর পর কি হলো, টেম্পারেচার সাপোজ এখানে কোথাও হবে একটা 0 ডিগ্রি সেলসিয়াস, ওকে। এখান থেকে এরকম একটা পয়েন্টে হিট দিতে থাকলাম, হিট দিতে থাকলাম মানে হিট এখানেও কিছু জিরো হবে, আর এখানে যখন হিট তো নেগেটিভ হবে না, তো এখানে যখন হিট দিলাম এখানে কিছু একটা হিট হবে, সাপোজ টস ক্যালোরি কিছু একটা হতে পারে, বা দিলাম, দেওয়ার পর তুমি দেখবে টেম্পারেচার বেড়ে গেল, আর টেম্পারেচার এখানে হয়ে গেল 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস উপর কি হয়, আইস হয়, ঠিক আছে, আইস। তারপরে আবার মানে হিট দিতে থাকলাম, মানে সাপোজ এখানে এলাম 20 ডিগ্রি, মানে এখানে এলাম 20 ডিগ্রি সেলসিয়াস, সরি 20 ডিগ্রি বলছি, 20 ক্যালোরি। এখানে আবার আসার পরেও আমি যা দেখলাম এটা কি কোন রকম পরিবর্তন হয়, তার মানে এখানে আইস থেকে জাস্ট এখানে ওয়াটার, বুঝেছো? ওয়াটার টেম্পারেচার স্টিল 0 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, মানে এখানে অবস্থা পরিবর্তন। তাহলে দুটো জিনিস তুমি বলতে পারবে, এখান থেকে যেটা হিট গেল এই হিট কে কি বলবো, আর এখানে যে হিট এলো সেটাকে কি বলবো, বল। এটাকে সেন্সিবল না ল্যাটেন্ট, এটাকে সেন্সিবল না ল্যাটেন্ট, বল। প্রথমটাকে বলবো সেন্সিবল হিট, আর লাস্টেরটাকে বলবো যেটা 10 ডিগ্রি পার্থক্য করছে ওটা ওটা ল্যাটেন্ট হিট, লিন তাপ। ল্যাটেন্ট, গুড, বুঝলে? এবার কি হয়েছে, আবার হিট দিলাম, হিট দিলাম তো জল তো 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এইবার যখন হিট দেব তাহলে কি হবে, টেম্পারেচার বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আর বাড়তে বাড়তে সাপোজ এখানে এসে ওয়াটারই থাকবে, বাট ওয়াটার যেটা হবে সেটা 100 ডিগ্রি সেলসিয়াস অব্দি পৌঁছে গেল, ঠিক আছে? এটা সাপোজ 30 কিলো ক্যালোরি, যা 1 কিলো, যা কিছু হবে হিট দিলাম, ঠিক আছে, এই যে জায়গায় পৌঁছে। তাহলে এই হিটটাকে কি বল, টেম্পারেচার দেখো বেড়েছে, ওয়াটার সেন্সিবল হিট, সেন্সিবল হিট, আবার হিট দিতে থাকো, হিট দিতে থাকো, তো ওয়াটারে কোনো টেম্পারেচার কি বাড়বে, কোনো টেম্পারেচার কি বাড়বে না, ওয়াটার থেকে এটা হয়ে যাবে কি 100 ডিগ্রি সেলসিয়াস থেকে ভেপারতে কনভার্ট হয়ে যাবে, এটা ভেপারে ভেপারতে কনভার্ট হয়ে যাবে 100 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারলে? 100 ডিগ্রি সেলসিয়াস
তো আমি এইভাবে দেখতে পারলাম আমরা কি এখান থেকে এই টেম্পারেচার নিয়ে নিলে তো এখানে 100 ডিগ্রি, বুঝতে পারলে? তো এই টেম্পারেচার কি হবে বলো, স্টেট চেঞ্জ মানে হিট, এই হিটকে কি বলবো, ল্যাটেন্ট। কেমন বুঝতে পারলে কি না, এই গ্রাফ নিয়ে সব বুঝতে পারলে? হ্যালো, ক্লিয়ার? মানে আমি বোঝাতে এটাই চাইছি, এখানেও কি হবে, এটা আই কি ছিল, মাইনাস তো আইস এ থাকে, আইস থেকে আইস 0 ডিগ্রি অব্দি থাকে, আর তারপরে আইস থেকে এটা ওয়াটার অব্দি থাকবে 0 ডিগ্রি, যখন 0 ডিগ্রি থেকে বাড়লে ওয়াটার আবার ওয়াটারই থাকছে, বুঝলে কিনা ব্যাপারটা? বোঝার চেষ্টা করেছি, 0 ডিগ্রি অব্দি আইস থাকছে, তারপরে ও ওয়াটার তে কনভার্ট হতে লাগবে, মানে টেম্পারেচার বাড়বে, ঠিক আচ্ছা আছে? স্যার, 0 ডিগ্রি, হ্যাঁ বলছি বলছি এই যে সেন্সেবল হিট থেকে যখন আমি ল্যাটেন্ট হিটে যাচ্ছি, অবস্থার পরিবর্তন হওয়াটা কি বাধ্যতামূলক না না হলেও হবে? যখন সেন্সিবল হিট আমাকে দেখাবে না, দ্যাট মিনস ওখানে অবস্থা পরিবর্তন হচ্ছে, আদারওয়াইজ তো আর হিট যাবে কোথায়? হিট আইদার ওখানে কনজিউম হবে, নালে রিফ্লেক্ট, মানে রিফ্লেক্ট করবে, মানে দেখাবে, ঠিক আছে? ক্লিয়ার? তো সেন্সিবল যদি অবস্থা পরিবর্তন না হয় তাহলে ওটা সেন্সিবল হিট হবে, আর যদি অবস্থা পরিবর্তন হচ্ছে তাহলে ওখানে ল্যাটেন্ট হিট হবে, বুঝেছি? মানে ল্যাটেন্ট হিট যদি শো করছে, দ্যাট মিনস দ্য মানে টেম্পারেচার ইনক্রিজ কনস্ট্যান্ট থাকছে, তার মানে ওখানে অবস্থা পরিবর্তন হচ্ছে, কিছু করার নেই। টেম্পারেচার যদি কন্টিনিউয়াস কনস্ট্যান্ট রয়েছে, মানে ওখানে অবস্থা পরিবর্তন হচ্ছে, বুঝেছ? হ্যালো, এখানে তুমি দেখো ম্যাম, এখানে ডেল কিছু না কিছু আছে, ডেল টি আছে, এখানে ডেল টি তো 0, তাই না? ডেল টি 0, এখানেও কিছু না কিছু ডেলটি আছে, এখানে ডেলটি 0, মানে যেখানে ডেলটি হবে, ডেলটি মানে কি, টেম্পারেচার চেঞ্জ, ঠিক আছে? যখন টেম্পারেচার চেঞ্জেস 0 হবে, কনস্ট্যান্ট থাকবে টেম্পারেচার, দ্যাট মিনস দ্য ল্যাটেন্ট হিট ওখানে রয়েছে, মানে অবস্থা পরিবর্তন হচ্ছে, বুঝলে? হিট দেওয়ার পরও চেঞ্জ টেম্পারেচার যদি কোনো বাড়ছে না, কোনো রকম ডিফারেন্স টেম্পারেচারতে আসছে না, কনস্ট্যান্ট টেম্পারেচার থাকছে, মানে অবস্থা চেঞ্জ অফ স্টেট হচ্ছে, বুঝলে কি? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। তাহলে এখানে একটা জিনিস লিখতে পারো। আচ্ছা, স্যার ডেলটি মানে কি বললেন? ডেলটি মানে চেঞ্জ ইন টেম্পারেচার, ওটা নিজে থেকে আমি অ্যাড করলাম, তুমি চাইলে ওটা বুঝতে পারো, কনসেপ্ট আছে, মানে টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, 0 দেখা, আর কখন হবে না, যখন ল্যাটেন্ট হিট শো হবে। আমি তো আগেই বলেছি, হিট বি ডু নট চেঞ্জ দা ইন টেম্পারেচার কল দা ল্যাটেন্ট হিট, যখন টেম্পারেচার 0 থাকে, মানে কি, ওখানে ল্যাটেন্ট হিট, ওখানে ওই যে হিট যাচ্ছে সেটা ল্যাটেন্ট হিট, মানে ওই হিটের কারণেই জাস্ট অবস্থা চেঞ্জ হবে। একটা জিনিস মাথায় রাখো, এবার কি জানো তো, ল্যাটেন্ট বল, এখানে কি হচ্ছে, আইস থেকে ওয়াটার হচ্ছে তো মেল্ট হচ্ছে কিনা বলো, ফিউজন হচ্ছে কিনা, মেল্টিং হচ্ছে কিনা, হ্যাঁ স্যার হচ্ছে। বলো। তাহলে এটাকে বলবে শর্ট, মানে স্মল এল এইচ এফ, ঠিক আছে? এখানে কি হচ্ছে বলো, এখানেও কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, বাট অবস্থা পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে, ওয়াটার থেকে ভ্যাপার, মানে কি হচ্ছে, বয়লিং, মানে বয়লিং মিন্স ভ্যাপারাইজেশন হচ্ছে, তাই না? ভ্যাপারাইজেশন হচ্ছে, তাহলে এটাকে লিখবে তুমি, এটাকে লিখবে স্মল এল ভি। এবার এখানে লিখে রাখো কোথাও, লিখে এল এইচ এফ, মানে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ফিউশন আর মেল্টিং, ঠিক আছে? আচ্ছা, ল্যাটেন্ট হিট অফ, মানে এটা ভি, ভি মানে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন,
ঠিক আছে, এভাবে পড়াই দিছে। এখানে একটা লাইন লিখতে পারো, ডুরিং দা মেল্টিং অফ আইস, মেল্টিং অফ আইস অ্যান্ড বয়লিং অফ ওয়াটার, টেম্পারেচার রিমেইন টেম্পারেচার হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখো এটা বললাম, যেটা বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলে কি, এখানে একটা জিনিস হলো, এই পয়েন্টে হয়তো বেশি হতে পারে, কিছু একটা বেশি হতে পারে, ধরে রাখলাম 540 ক্যালোরি, ঠিক আছে, ধরে রাখলাম এখানে, ধরে রাখলাম 30 কে 80 করে নিই, কোনো একটা বেশি করে ক্যালোরি ধরে নিই, এটাকে 30-40 করে নিই, যাই হোক। একটা জিনিস বলো তো, হিট কোথায় বেশি রয়েছে, এইখানে বেশি রয়েছে হিট না এখানে বেশি হিট রয়েছে বল? ভ্যাপারতে বেশি হিট রয়েছে, কমন হিট রয়েছে, মানে বয়েল ওয়াটারতে বেশি হিট রয়েছে নাকি বয়েল ভ্যাপারতে বেশি, মানে ভ্যাপারতে বেশি হিট রয়েছে স্টিম? অফকোর্স সেকেন্ড জায়গাটা, বেশি হয়েছে কি? হ্যাঁ, এই যে দেখো, এখানে 80 দিলাম, এখানে দিলাম 540, কিছু একটা হবে ভ্যালু, বাট আমি একটা অ্যাপ্রক্সিমেটলি লিখলাম, এখানে 80, তো এখানে 540 বেশি, মানে এখানে টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি। আচ্ছা, হঠাৎ করে তোমাকে বলে দেয় হাঁটতে দাও তো একটা গরম জল ওয়াটার, বয়েল ওয়াটারে হাঁট ঢুকাও আর ভেপার কে ধরো, তো কোনটা বেশি তোমার পেইনফুল হবে? কি স্যার, বুঝলাম না। যদি তোমাকে বলা হয় কি গরম বয়েল হচ্ছে ওয়াটার, ওই বয়েল ওয়াটারটাকে ওয়াটারের মধ্যে তুমি হাত ঢুকিয়ে দাও, আর কোথাও এক জায়গায় কি করছে, ধরো একটা মানে যে বয়েল হয়েছে, বয়েল হওয়ার পর যেটা ভেপার বেরিয়েছে, ভেপারকে কালেক্ট মানে এক জায়গায় আছে, আর ওই ভেপারের মধ্যে হাত ঢোকাতে বলছে, কোনটা বেশি পেইনফুল হবে, ভেপার না ওয়াটার ভেপারে যে পেন্সিল বয়েল? হবে, স্যার ভেপারে ভেপার। পেইনফুল হবে, হ্যাঁ, কারণ কি দেখতেই পাচ্ছ, ভেপারে যেটা রয়েছে বেশি রয়েছে মানে হিট, এখানে যদি 80 রয়েছে, এখানে 540 রয়েছে, মানে 460 ক্যালোরি বেশি রয়েছে এখানে, তাই না? এখানে 460 ক্যালোরি বেশি রয়েছে হিট, ইয়েস অর নট? যদিও টেম্পারেচার দু জায়গায় 100 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তাতে কি হল, বাট ক্যালোরি তো বেশি রয়েছে, ল্যাটেন্ট হিট তো বেশি রয়েছে এক্সট্রা, না তাই না? এক্সট্রা ল্যাটেন্ট হিট রয়েছে, তার কারণেই কিন্তু পেইনফুল হয় বেশি হাত। হাত যদি এখানে একটা বয়েল ওয়াটারতে দাও আর স্টিমতে দাও, তো স্টিমে তাড়াতাড়ি হাত পড়ে যাবে, বুঝেছ? ক্লিয়ার না? তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি, কিছু নেই, এইসব 10 ক্লাসের রয়েছে, বাট পরীক্ষাতে তো আছে।
তাই জন্য ভেপার এট 100 ডিগ্রিজ সেলসিয়াস ইজ মোর পেইনফুল, ইজ মোর পেইনফুল দেন ওয়াটার এট 100 ডিগ্রিজ সেলসিয়াস অর সেম টেম্পারেচার, এট সেম টেম্পারেচার, সেম টেম্পারেচার। কেন? বিকজ ভেপার কন্টেন্ট, বিকজ ভেপার, ভেপার কন্টেন্ট এক্সট্রা ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, ভেপোরাইজেশন, বুঝলে? ক্লিয়ার? এই লাইনটা কেউ যদি না বুঝতে পারলে বল, আর যদি বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশ্চনটা একটু সলভ করো। স্টিম অ্যাট, স্টিম অ্যাট 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস কাউজেস মোর মোর সিভিয়ার বয়েল, দেন দ্য ওয়াটার এট সেম টেম্পারেচার। সেম টেম্পারেচার বিকজ স্টিম ইজ এ গ্যাস, স্টিম ইজ এ গ্যাস, বি নম্বর স্টিম প্রোভাইড মোর হিট, প্রোভাইড মোর হিট, স্টিম ইজ হাইলি কম্বসিবল, ইজ হাইলি কম্বসিবল, স্টিম এক্সার্ট মোর প্রেশার, মোর প্রেশার, বলো কোনটা হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কোনটা আনসার হবে। স্টিম ইজ হাইলি কন্ট্রোলেবল, ইংরেজিটা মোর প্রেশার, না অপশন বি মোর হিট। আর যদি ল্যাটিন হিট বলতো তাহলে ল্যাটিন হিটই হতো। মোর হিট বা ল্যাটেন্ট হিট তো একই জিনিস না? অপশন বি কারেক্ট আনসার। এটা ছিল পরীক্ষা, রেলের পরীক্ষাতে ছিল, এসেছিল। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 3। আইস এট 0 ডিগ্রি সি ইন কম্প্রেশন, কম্প্রেশন উইথ ওয়াটার, উইথ ওয়াটার এট 0 ডিগ্রি সি অ্যাপিয়ার্স টু, অ্যাপিয়ার্স টু, অপশন এ বারওয়ার্ড, বি কোল্ডার, সি
অফ সেম টেম্পারেচার? ডি আ লিটিল ওয়ার্মার। তার প্রথম সব করো, কোশ্চেনটা কি আছে, কি লিখেছেন ওটা? বারমার বারমার মানে ওয়ার। গরম, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ করো। সেম টেম্পারেচার, সবাই করো, সবাই করো। কি হবে রাখি? সেম টেম্পারেচার হবে, হোল্ডার সেম টেম্পারেচার আমার মনে হয়। কেন ভাই, আগে যা পড়িয়েছি সেটাকে দেখো একবার ফিরে। আগে একটুখানি আগে যা পড়িয়েছি সেটাকে একবার দেখো। বলো বলো আর কে, সবাই চুপ কেন? না স্যার, সেম টেম্পারেচার হবে কিন্তু হিটটা বেশি আসছে, জল হয়ে গেলে হিটটা বেশি পাবে, কিন্তু টেম্পারেচার তো 0 ডিগ্রি, সেম তো সেমই পাচ্ছি। বুঝতে ভুল হয়েছে, আর কেউ নেই? সৌমিক কি হবে? আর কারা আছে? অভিষেক, শুভজিৎ, সায়ন, মৌমিতা, কি হবে আনসারটা বলো। এতক্ষণ তো পড়ালাম, না বললে তো টেম্পারেচার। সেম টেম্পারেচার। আই সেড 0 ডিগ্রিজ কম্প্রিজন উইথ দা ওয়াটার এট 0 ডিগ্রি। দেখো সলিউশন, দেখো বলেছি আইস 0 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এবার বলো, দুটোই তো টেম্পারেচার সেম রয়েছে, এটা তো ঠিক আছে। তোমাকে বলা হচ্ছে উইথ ওয়াটার কম্পেরিজন করতে, দুটোর মধ্যে কম্পেয়ার অ্যাপিয়ার টু, কোনটা কেমন দেখা যাবে, এই দুটোর মধ্যে কোনটা ঠান্ডা, মানে এই আইস আইস ওয়াটারের তুলনায় কি হবে। আইস অ্যাট 0 ইন দা কম্পেরিজন উইথ ওয়াটার, কম্পেরিজন যদি ওয়াটার সাথে করো, এই ওয়াটার সাথে যদি আইস কে কম্পেরিজন করো তাহলে কি হবে। তুমি জানো ভালো করে কি দুটো টেম্পারেচার যদি সেম রয়েছে তার মানে এখানে কোন হিট রয়েছে বলো। ল্যাটেন্ট হিট রয়েছে, তাই না? ল্যাটেন্ট হিট কার কাছে বেশি রয়েছে? এখানে বেশি রয়েছে, এখানে কম রয়েছে, মানে এটা কোল্ডার হবে, কোল্ডার হবে, এটা ওয়ার্মার হবে। তোমাকে কি বলা হয়েছে? বলা হয়েছে আইস বলো কেমন রয়েছে ওয়াটারের তুলনায়, সেম টেম্পারেচার তো আনসার কোল্ডার, তারপরেও সেম টেম্পারেচার, সেম টেম্পারেচার করে যাচ্ছে। ও তাহলে তাই ভাই তাহলে তোমাদের তো স্যার কি প্রথম হচ্ছে, যেটা ভাবছিলাম সেটাই ঠিক কম্পেরিজন হচ্ছিল। করতে নেই, কম্পেরিজন করতে বলেছে না? আইস কেমন হবে ওয়াটারের তুলনায়, সেম টেম্পারেচার তো হবে, সেটা মানলাম, সেম টেম্পারেচার দুটোরই হবে, কিন্তু তারপরে কি আছে? ওটা তো কনস্ট্যান্ট ভ্যালু, কম্পেরিজন করতে বলেছে, মানে কিছু চেঞ্জ কি পাবে, কি চেঞ্জ পাবে? একটা জানি সেম টেম্পারেচার আছে, সেম টেম্পারেচার তো কোনো কম্পেরিজনই হলো না, কম্পেরিজন কি করবে, এটা কোল্ডার এটা ওয়ার্মার হবে, কারণ কি ল্যাটেন্ট হিট এখানে এক্সট্রা রয়েছে। বুঝতে পারলে কি না? হ্যালো, সবারই ভুল হয়েছে তাহলে।
এটা বলো সবাই। বলা হয়েছে ডুরিং দ্য চেঞ্জ অফ স্টেট উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ট্রু ফর মলিকুলস অফ এ সাবস্টান্স, যে কোনো সাবস্টান্সের মলিকুলের জন্য কোনটা ঠিক আছে, যদিও পড়াইনি বাট আর কনসেপ্ট যা কাইনেটিক যেটুকু এনার্জি পড়িয়েছে বাড়বে, কাইনেটিক এনার্জি। আর কে কি বলবে বল, সফট ইন ক্লাসে জিনিস রয়েছে। বলো কি হবে, মৌমিতা তোমাকে বলা উচিত, বলো। চেঞ্জ অফ স্টেট উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ট্রু ফর দ্য মলিকুলস অফ দ্য সাবস্টান্স, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে না পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে, নাকি বোথ ইনক্রিজ করবে, নাকি বোথ রিমেইন কনস্ট্যান্ট? গ্যাসের চ্যাপ্টার পড়েছিলে, চার্লস ল, বয়েলস ল, গ্যাস ল, এগুলো সব পড়েছিলে আসলে ক্লাস 10? স্যার ক্লাস 10-এ পড়েছিলাম, তারপরে আর তো সেইভাবে পড়া হয়নি। হ্যাঁ, সেখানে বলা হয়েছিল একটা জিনিস, কি যখন একটা চেম্বারের ভিতরে কি করবে, যদি হিট করো, হিট করলে কি হবে, হিট করলে টেম্পারেচার বাড়বে, আর টেম্পারেচার বাড়লে মলিকুলস ভাইব্রেট হবে, খুব স্পিডলি ঘুরবে, তারপর প্রেশার ইনক্রিজ করবে দেওয়ালের উপর। এই জিনিসটা তো শুনেছিল, তখন বলেছিল কি কাইনেটিক এনার্জি বাড়বে, হ্যাঁ কি না? হ্যাঁ দ্যাট মিন্স সোজাসুজি এটা ব্যাপার হলো কি, টেম্পারেচার যেটা রয়েছে ডাইরেক্টলি রেসপন্সিবল রয়েছে কাইনেটিক এনার্জির জন্য, হ্যাঁ কি না? আচ্ছা, ছোটবেলায় আর একটা জিনিস, মানে 10 ছোটবেলায় ইন দ্য সেন্স 9 or 10 ক্লাসে একটা জিনিস আরো পড়ে, কি একটা পাথর মারবে উপর দিকে, তো যখন ছুড়বো পাথর তখন যেতে সময় কাইনে এইরকম, যেতে সময় যখন পাথর মারবো উপর ছুড়বো, তাহলে কি হবে, এটা কাইনেটিক এনার্জি হবে, আর একটা পয়েন্টে এটা পটেনশিয়াল এনার্জি হবে, আর তারপরে আবার এটা কাইনেটিক এনার্জি হবে, হ্যাঁ কি না? না, হ্যাঁ যেখানে থেমে যাবে ওটা কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স দ্য স্টপ মিন্স ইনসাইড দ্য মলিকুলস প্রেজেন্ট দ্য এনার্জি কল দ্য পটেনশিয়াল এনার্জি, হ্যাঁ কি না? তার মানে পটেনশিয়াল এনার্জি যেটা হবে, পটেনশিয়াল এনার্জি হবে সেটা ডাজ নট ডিপেন্ড অন, যেভাবে লিখতে পারে লিখে নাও, ডাজ নট ডিপেন্ড অন টেম্পারেচার, ইয়েস অর নো, ক্লিয়ার কিনা? এবার চেঞ্জ অফ স্টেট, চেঞ্জ অফ স্টেট তে কি হয় বলো, চেঞ্জ অফ স্টেট তে কি, যখন যদি আমি ধরো আমি ওয়াটার কে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি যদি ভ্যাপার তে 100 ডিগ্রি সেলসিয়াস এ নিয়ে যাই, তো এখানে কিছু তো হয়নি, শুধু চেঞ্জ অফ স্টেট হয়েছে, হ্যাঁ কি না? শুধু চেঞ্জ অফ স্টেট হয়েছে, এখানে ল্যাটেন্ট হিট যেটা বেড়েছে রয়েছে সে বেড়ে, ইয়েস, তার মানে বেড়েছে কি হয়েছে, হ্যাঁ তার মানে এটা হয়েছে, এখানে টেম্পারেচার কি হয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে কাইনেটিক এনার্জি কি হবে বল, স্ট্যান্ড। এটাও কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হবে, জিরো মানে, মানে জিরো মিন্স কনস্ট্যান্ট, যা রয়েছে তাই হবে কনস্ট্যান্ট। তাহলে প্রথম তো কোশ্চেন আসছেই না কি কাইনেটিক এনার্জি বাড়ে, ঠিক আছে, আর প্রথম আসছে না তো থার্ডও হবে না, বোথ ফোর্থও হবে না, বোথ, তার মানে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হবে, আর পোটেনশিয়াল ইনক্রিজ এখনই বললাম ইনসাইড দ্য টেম্পারেচার, যেখানে যখন দিচ্ছ হিট তো কিছু তো কিছু যাচ্ছে ওর মধ্যে এনার্জি, কারণ হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি, ফর্ম অফ এনার্জি, ইয়েস অর নট, হ্যাঁ কি না? হিটের ইউনিট কি হয়, ক্যালোরি, আর কি হয়, জুল, আর জুল কার এনার্জি হয়, ইউনিট হয় এনার্জি ইউনিট, আর হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি, ফর্ম অফ এনার্জি, বুঝলে কিনা? তো এখানে হিট যদি বাড়ছে, এখানে দ্যাট মিন্স কি এনার্জি বাড়ছে, কোনো তো কোনো এনার্জি বাড়ছে,
আর এনার্জি তো দুটোই হয়, আইদার পোটেনশিয়াল, না হলে কাইনেটিক, আইদার গতিজ ঊর্জা আর না হলে স্থিতিজ ঊর্জা, দ্যাট মিনস দ্য স্ট্যাটিক অর ডাইনামিক এনার্জি। তো যখন কাইনেটিক এনার্জি নেই, তার মানে এনার্জি যখন যাচ্ছে, হিট যখন যাচ্ছে, তো বাড়বে এনার্জি, কোনটা বাড়বে? পোটেনশিয়াল বাড়বে, বুঝতে পারলে কি না? হ্যালো, বোঝা গেল? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, জিনিসটা পরিষ্কার হলো একদম। তো মাথায় রাখতে ছোট ছোট জিনিস, কিন্তু কনসেপ্ট সাথে রয়েছে, বারবার পড়বে, ঠিক আছে? আমি ওই জন্য কোশ্চেন দিয়ে, কোশ্চেন কিভাবে আসছে সেটাও বলে দিচ্ছি, আর সাথে সাথে থিওরিটাও হয়ে যাচ্ছে কমপ্লিট। তাহলে এখানে লিখে নিতে পারবে, ঠিক, কাইনেটিক এনার্জি টেম্পারেচার সাথে, বুঝলে তো? সেই কারণে, আর টেম্পারেচার এখানে রয়েছে, টেম্পারেচার এখানে রয়েছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জিও বাড়বে না, পোটেনশিয়াল এনার্জি বাড়বে, বুঝলে কেন? এই লাইনটা চাইলে নিজে লিখতে পারো, লিখে না তো এখানে কখন এটা লিখে দেবে, যখন স্টেট চেঞ্জ হয়, স্টেট চেঞ্জ, যদিও নোটে সব লেখা থাকবে, অসুবিধা নেই, সবই লিখে দিয়ে। ইফ ওয়াটার ইজ কনভার্টেড, ইফ ওয়াটার ইজ কনভার্টেড, কনভার্টেড ইন্টু আইস, ইন্টু আই অ্যান্ড মেনটেন, অ্যান্ড মেনটেন 0 ডিগ্রি, অ্যান্ড মেনটেন অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি সেলসিয়াস মেনটেন রাখবে, কখনো কমাবে না, বাড়বে না, ঠিক আছে? উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট সাবস্টান্স, অ্যাবাউট মলিকুলস অফ সাবস্টান্স, অপার সিস্টেম। চলো দেখো, অপশন নম্বর এ, এটাই রয়েছে, ঠিক আছে? অপশন এটাই রয়েছে, শুধু লাস্ট একটা অপশন চেঞ্জ রয়েছে। পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ অ্যান্ড কাইনেটিক এনার্জি ডিক্রিজ, বলো কোনটা হবে? এটাই অপশন রয়েছে, একই জিনিস হচ্ছে। তো ওয়াটারটা হবে যখন কোনটা? হচ্ছে সেই 0 ডিগ্রি থাকছে, আনসার কোনটা হবে? পটেনশিয়াল। কিন্তু স্যার ওয়াটারটা যদি, মানে ওয়াটারের যদি সেন্টিগ্রেডটা যদি বেশি থাকে, তখন এখানে আমি ধরো ওইসব বলে, ও মানে ওইসব তো বলিনি কিছু, যখন বলছি না তাহলে তুমি নিজে থেকে কেন ওইসব যোগ করছো? আমি কি বলেছি ওখানে অ্যামাউন্ট ওয়ান্ট কিছু মেনশন করেছি? করিনি। না 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 করছে তাহলে কোয়েশ্চেন যতটুকু জিজ্ঞেস করবো অতটুকুই বল। দেখো, ওয়াটার ইজ কনভার্টেড ইন্টু আইস অ্যান্ড মেনটেন এট 0 ডিগ্রি, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট মলিকুলস অফ দ্য সাবস্টেন্স, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, কি হবে, কোনটা আনসার হবে? অপশন ওই তো বি কি হবে? পোটেনশিয়াল এনার্জি, অপশন বি। অপশন বি, তাই তো? হ্যাঁ ঠিক আছে।
সবাই বলো বলো, তাড়াতাড়ি সবাই বলো, লেট না করে বলো বলো। মমিতা ঠিক আছে? অভিষেক, মমিতা, অজয়, সৌমি, শুভজিৎ, শুভ্র, ঠিক আছে রাখি। বি কি অপশন হবে? বলো তাড়াতাড়ি বলো, লেট কেন? পড়িয়েছে তো, এখনই বললাম তো পুরো কনসেপ্ট। বলবে নাকি? অপশন বি তো কারেক্ট হবে, কিন্তু এখানে ডিক্রিজ হবে ভাই, আমি জেনে বুঝে লিখেছিলাম ডিক্রিজ, ঠিক আছে? কারণ কি, ওয়াটার থেকে আইসে কনভার্ট করবে তো তোমাকে কি করতে হবে, টেম্পারেচার কমাতে হবে, মানে হিট কি করতে হবে, হিট কি করতে হবে, আউট করবে নাকি ইন করবে বলো? তাহলেই তো কমবে, তার মানে এখানে নেগেটিভ রয়েছে, এখানে পজিটিভ টেম্পারেচার। তার মানে যদি হিট কমাবে তাহলে কি হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি বেশি রয়েছে, পোটেনশিয়াল এনার্জি বেশি রয়েছে, এখানে পোটেনশিয়াল এনার্জি যেটা রয়েছে সেটা কি কম রয়েছে। হিট যখন বেরিয়ে গেছে, টেম্পারেচার ইভেন্ট সেম রয়েছে, কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ হবে না, কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট রয়েছে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি এখানে যা ছিল তার থেকে কমে যাবে, কারণ হিট তো কমে গেছে। আই 0°C-তে কম হিট রয়েছে, এখানে বেশি হিট রয়েছে, তো সেই কারণেই অপশন তো বি হবে, কিন্তু এখানে ইনক্রিজ না ডিক্রিজ হবে, ওই জন্য আমি অপশন ছেড়ে দিয়েছিলাম ভুল, যাতে কি তোমরা দেখি ধরতে পারো কি, কিন্তু ধরলে না, একই আনসার বি বলে দেবে। ভালো, ক্লিয়ার? বুঝতে পেরেছ? বুঝবো ছোট ছোট জিনিসটা একটু ভালো করে করবে, এগুলো পরীক্ষাতে আসবে, আবার আসবে, সব ফেমাস কোশ্চেন, মোস্ট রিপিটেড কোশ্চেন এগুলো। বিশ টেম্পারেচার ক্যান ওয়াটার, ক্যান ওয়াটার এক্সিস্ট ইন বোথ, ওয়াটার এক্সিস্ট ইন ইন বোথ লিকুইড অ্যান্ড সলিড কন্ডিশন। হান্ড্রেড ডিগ্রি সি, 0° সি, মাইনাস 1° সি, মাইনাস 100° সি, বল। 0°। 0°, সবাই কি বুঝতে পারলে? এখনই বলেছি, ওয়াটার আর আইস দুটো টেম্পারেচার 0° থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, তো 0° আনসার কি হবে? 0° আনসার হবে, 0°, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, আমি লিখছি না খাতায়, এটা নোটে লিখবো না, বাট তোমাদেরকে বলে দিচ্ছি। বলো, 100 100, বুঝতে পেরে গেছো? 100° সিতে বয়েলিং হবে আর ভেপোরাইজেশন, তো এটা 100, আগেরটা 0° সি, এটা 100°, কেমন বুঝতে পেরেছো? যদি কোয়েশ্চেনটা চেঞ্জ করে, ঠিক আছে, কোয়েশ্চেন যদি চেঞ্জ করে তাহলে এটাই হবে আর কি। আগে আগেরটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে পরীক্ষাতেই, এবার পসিবিলিটি রয়েছে হয়তো ওটা না জিজ্ঞেস করে এটা জিজ্ঞেস করে নেবে,
জিজ্ঞেস করবে করবে, ওয়াটার গ্যাস আর ওয়াটারতে দুটো মানে গ্যাস আর লিকুইডটা কোথায় ইউজ করে? তো 100 ডিগ্রি সির উপর বয়েল হয়, 100 ডিগ্রি সির উপর ভেপারাইজেশন হয়, কোন জায়গায় লিকুইড আর সলিড থাকে? 0 ডিগ্রির উপর ফ্রিজিং হয়, 0 ডিগ্রির উপর মেল্টিং। তো 0 ডিগ্রির উপর লিকুইড আর মানে ওয়াটার আর বরফ দুটোই, আইস দুটোই হবে। ব্যাস এটা নেক্সট কোশ্চেন যেটা রয়েছে 8 নম্বর, এটা লিখে নিও, এটা কিন্তু নোটে পাবে না, ঠিক আছে? এই কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স রিলেটেড উইথ আর রিলেটেড টু হিট? হিটের রিলেটেড ব্রাঞ্চকে কি বলা হয়? অপটিক্স, অ্যাকোস্টিক, থার্মোডাইনামিক্স, রিলেটিভিটি? কি হবে? ইজি রয়েছে, থার্মোডাইনামিক্স, কিন্তু জেনে রাখতে হবে এটা রয়েছে লাইট সাথে। লাইট ব্যাপারে যেখানে পড়বে, এখানে সাউন্ড ব্যাপারে পড়বে, ঠিক আছে, আর এখানে মোশন ব্যাপারে পড়বে, মোশন ব্যাপারে। আর থার্মোডাইনামিক্স যেটা রয়েছে হিট অ্যান্ড টেম্পারেচার, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো? এটা 8-এর বি করে নাও। যাই হোক, এনার্জি ক্যান বি, এনার্জি ক্যান নাইদার বি নাইদার বি জেনারেটেড নর বি ডিস্ট্রয়েড। বাট ইট ক্যান বি ট্রান্সফর্ম ওয়ান ফর্ম টু অনাদার। এটাকে কি বলা হয়? ল অফ সাস্টেনেবল, শক্তির অবিনশ্বর সূত্র, এনার্জি, ল অফ কনজারভেশন অফ এনার্জি, ল অফ এনট্রপি, ল অফ এনট্রপি, ল অফ কনজারভেশন অফ মাস। শোনো,
দুনিয়া ওয়ার্ল্ডের দুটো জিনিস দিয়ে তৈরি রয়েছে, ঠিক আছে? আর সেই দুটো জিনিস কি রয়েছে, মানে যতগুলো নেচিভ জিনিসগুলো রয়েছে, সজীব না, যতগুলো নেচিভ যার মধ্যে নন লিভিং জিনিস রয়েছে, এই দুনিয়া ফিজিক্স বলে দুটো জিনিস দিয়ে তৈরি হয়েছে। সে একটা হলো ম্যাটার, আর সেকেন্ড ইজ এনার্জি। ম্যাটার এনার্জি যেটা রয়েছে, মানে সরি, ম্যাটার ম্যাটার মধ্যে দুটো জিনিস হচ্ছে মাস এন্ড এনার্জি, ঠিক আছে? এবার মাসও এই দুনিয়াতে ফিক্স রয়েছে, এনার্জি ফিক্স রয়েছে, কখনো ওটাকে ডিস্ট্রয় করতে পারবে না, কেউ ক্রিয়েট করতে পারবে না, ঠিক আছে? বুঝলেন, এনার্জি ফিক্স রয়েছে, শুধু এনার্জি আমরা জোর করে একটা ফর্ম থেকে অন্য ফর্মে চেঞ্জ করতে পারি, অন্য ফর্ম থেকে অন্য ফর্মে চেঞ্জ করতে পারি, আর কিছু নাই। যেমন কি, যদি আমরা ইলেকট্রিসিটি বাল্ব জ্বলছে, তাহলে এখানে কি রয়েছে, ইলেকট্রিক এনার্জি লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে, সাথে সাথে হিট জেনারেট করছে, তো ওখানে বাল্বের পাশে, তাহলে ওটাই হিট এনার্জি রয়েছে। এই যে আমি খেলাম, খাবার খেলাম, খাবারের মধ্যে কেমিক্যাল এনার্জি ছিল, ওটাকে খেয়ে তারপরে এই যে কথা বলছি তোমাদের সাথে, তাহলে এখানে যে কথা বলছি সেটা, এটা কি হয়ে গেল, সাউন্ড এনার্জি। তাছাড়া আমি একটু হাতাছাড়া এদিকে ওদিকে হাঁটছি, একটু মুভমেন্ট করছি, তার মানে মেকানিক্যাল এনার্জি, দুটোই মুভ করছে, মানে দুটো ফর্মে চেঞ্জ হয়ে গেছে। যদি এটাকে যোগ করে দিই, তাহলে আবার যা আমি খেয়েছি সেটা কেমিক্যাল এনার্জি ইকুয়াল হয়ে যাবে। সেরকম ইলেকট্রিক বাল্বে, যদি ইলেকট্রিক বাল্ব জ্বলছে, তাছাড়া ওখানে যদি কোনো হিট রয়েছে পাশে জেনারেট হচ্ছে, তো হিট আর ইলেকট্রিক বাল্ব লাইট এনার্জি কে যোগ করে দিই, তাহলে ওর মধ্যে যে ইলেকট্রিক সাপ্লাই আসছে সে ইলেকট্রিক এনার্জি সমান সমান হয়ে যাবে। মানেটা সোজা ব্যাপার হলো কি, আমরা দুনিয়াতে এই এনার্জি কে ক্রিয়েট করতে পারি না, আমরা দুনিয়াতে এনার্জি কে ডিস্ট্রয় করতে পারি, শুধু আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি। যেমন কি, ফটোসিনথেসিসে ফোটন কে ক্যাপচার করে, ফোটন কে ক্যাপচার করে, আর ক্যাপচার করে ওটাকে কি করে, কার্বোহাইড্রেট তৈরি করে, মানে কার্বোহাইড্রেট মধ্যে একটা এনার্জি থাকে, স্টার্চ যাকে বলি, তারপর ওটাকে আমরা খাই কোনো না কোনো ভাবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তো আলটিমেটলি আমার বডিতে এনার্জি আছে। কার্বোহাইড্রেট একটা কেমিক্যাল কম্পোজিশন হয়ে গেল, আর ইলেকট্রিক ফোটন যেটা রয়েছে সেটা আমরা লাইট থেকে, সোলার এনার্জি থেকে নিই, তো ওখানে সোলার এনার্জি কনভার্ট হয়ে যায় কি, কেমিক্যাল এনার্জি, ঠিক আছে? বুঝতে পারলে কিনা, এরকম নানা রকম এক্সাম্পল রয়েছে নানা ধরনের, সেটা তো আমরা পরে দেখা যাবে, কিছু কিছু পড়ে নেবো ফ্যাক্ট গুলো, কিন্তু এখন এটা জেনে রাখুন, এনার্জি আমরা ডিস্ট্রয় করতে পারি না, এনার্জি আমরা ক্রিয়েট করতে পারি না, এনার্জি শুধু এক ফর্ম থেকে অন্য ফর্মে চেঞ্জ করতে পারি। আর এই পরিভাষাকে, এই পুরো কোশ্চেনটাই নিয়ম? রয়েছে ডেফিনেশন, এটাকে বলা হয় ল অফ কনজারভেশন অফ এনার্জি। সেম ঠিক, যখন আমরা ম্যাটার করব, তখন আমরা পড়বো, মাস কে আমরা জেনারেট করতে পারি না, মাস কে আমরা ক্রিয়েট করতে পারি না, মাস কে শুধু আমরা কি করতে পারি, একটা ফর্ম থেকে অন্য ফর্মে চেঞ্জ করতে পারি, মানে সিম্পল চেঞ্জ, মানে কি, কিছুটা জিনিস পুড়িয়ে দেওয়ার পর ওটা হয়তো কম হয়ে যায়, যেমন কি একটা কাঠকে পুড়িয়ে দিলে রাখ কম হয়ে যায়, কিন্তু রাখের সাথে সাথে ওর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উড়ে গেল, আরো 10 পার্টিকেল গুলো উড়ে গেছে, ওগুলো সব কালেক্ট করে নিই, তো আগের মতন সমান ওয়েট হয়ে যাবে। দ্যাট মিন্স দ্য মাস অফ দ্য এনি সাবস্টান্স অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। তো ল অফ কনজারভেশন অফ মাস যেটা রয়েছে, সে মাস রিলেটেড রয়েছে, আর এনার্জি রিলেটেড যেটা রয়েছে, সে এনার্জি, মানে না তো এনার্জি কে আমরা ডিস্ট্রয় করতে পারি, না তো ক্রিয়েট করতে পারি, না তো মাস কে আমরা ডিস্ট্রয় করতে পারি, না তো ক্রিয়েট করতে পারি, শুধু কি করতে পারি, এটাকে কনভার্ট করতে পারি ওয়ান ফর্ম টু আনাদার ফর্ম, বুঝেছ? তো এনার্জির ক্ষেত্রে যখন হবে তো ল অফ কনজারভেশন অফ এনার্জি, মাস ক্ষেত্রে যখন হবে তো ল অফ কনজারভেশন অফ মাস, বুঝলে কি, ক্লিয়ার? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার, চল, এতক্ষণ ধরে আমরা যা পড়লাম তার বেসিসে কিছু নিউমেরিক্যাল আমরা করি, কোয়েশ্চেন তো করে এসেছি, এবার নিউমেরিক্যাল কিছু করি, সলভ করি। কোয়েশ্চেন গুলোকে মনে রাখো, কোয়েশ্চেনই কিন্তু থিওরির কাজ করছে, বুঝলি, একটা সাথে দুটো হয়ে যাচ্ছে কাজ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো সলভ হয়ে যাচ্ছে, আর আমার ওই বেসিস করে থিওরিটাও পড়ে নিই। তোমরা এখনই বললাম এল এফ এক্স ফিউশন, এটা কি বলেছে, ল্যাটেন্ট এনার্জি, ল্যাটেন্ট হিট অফ অফ ফিউশন, ঠিক আছে?
আর এল এচ সি, এটা বলেছি ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। ওকে, তোমরা প্রথমটা লিখে নিয়ে চলি, ঠিক আছে? এল এচ এফ, এল এচ এফ এর ইকুয়াল টু যেটা হয়, সেটা ভ্যালু কি হয়? 80 কিলো, 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? মানেটা এটা হলো, এর মানে এটা পার গ্রাম মানে 1 গ্রাম, মানেটা হলো কি, 1 গ্রাম, 1 গ্রাম ফিউজন করাতে চাই। ফিউজন মানে কি, 1 গ্রাম যদি আইস, ঠিক আছে, আইস কে 0 ডিগ্রি টেম্পারেচার থেকে যদি ওটাকে 1 1 গ্রাম আইস কে যদি 1 গ্রাম ওয়াটারতে যদি কনভার্ট করতে চাই, ঠিক আছে, তো যে হিট হবে দরকার, সে হিট সমান সমান 80 কিলো ক্যালোরি, সরি 80 ক্যালোরি। কেমন বুঝতে পারলে এই পুরো জিনিসটা? হ্যালো, বুঝলে? হ্যালো, মানে এইটাকে আমরা লিখতে পারি এভাবে, হিট রিকোয়ার্ড, রিকোয়ার্ড টু মেল্ট 1 গ্রাম আইস এট 0 ডিগ্রি সি ইজ 80 কিলো। বুঝলে কি? ইয়েস, আচ্ছা, যখন এটা 80 ক্যালোরি হয়, তো একটা আর জিনিস মাথায় রাখবে, 1 ক্যালোরি সমান সমান হয় 4.18 জুল, ঠিক আছে? বাট আমরা এটা যখন সলভ করতে লাগি, তখন আমরা এটাকে লিখি কি, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2, মানে সিমিলার, অ্যাপ্রক্সিমেটলি এত জুল। বুঝলে কি? ক্লিয়ার? তাহলে তোমাকে যদি বলি 80 ক্যালোরির জায়গায় কত হবে বলো, তো বলবে 80 × 4.2 জুল। এটা পয়েন্ট থেকে পয়েন্ট উঠে যাবে, তো 42 × 8 কত হবে? হ্যালো, 42 × 8 কত হবে? আশি মানে আশি, 42 × 8, 8 × 16 কে 6, 832, 133, 336, মানে এটাই হয়ে যাবে সমান সমান 336 জুল। বুঝলে কি? আয়দের 80 কিলো ক্যালোরি লাগবে, না হলে 336 জুল। বুঝলে? হ্যালো, বোঝা গেল? এটা বুঝতে পারলে কিনা বল, এটা আমরা পরে দেখি, আগে প্রথমটা দেখ। তাহলে একটা কোয়েশ্চেন লিখি আর তোমরা একটু সলভ করো। ফাইন্ড দা হিট রিকোয়ার্ড ইন জুল, দুটো এনার্জির ইউনিট কি, টু মেল্ট 0.2 কিলোগ্রাম, কিলোগ্রাম আইস এট 0 ডিগ্রি সেলসিয়াস ইন ওয়াটার। আর একটা জিনিস দেখলাম, যারা ব্যস্ত, যারা চাকরি করে, তারা কিন্তু টেস্ট দিয়ে দিয়েছে সবাই, আর যারা বাড়িতে বসে আছে তারা টেস্ট দেয়, এটা তো খুবই খারাপ। বলো কত হবে এটা? ফাইন্ড দা হিট রিকোয়ার্ড ইন জুল টু মেল্ট 0.2 কেজি আইস এট 0 ডিগ্রি।
ইন ওয়াটার, আইস থেকে ওয়াটারতে কনভার্ট করতে হবে ওয়াটার, ঠিক আছে, 0 ডিগ্রি সি উপর। এই হিটটা কত হবে বলো, হিট কত লাগবে, কত লাগবে তোমরা জানো? 1 গ্রাম জন্য 80 ক্যালোরি লাগে, আগে ক্যালোরিতে বের কর। আমাকে বলছে কত, 0.2 কেজি, আগে 0.2 কেজি কে কনভার্ট করে দাও গ্রাম, ঠিক আছে? তো একে কনভার্ট দুশো করতে গ্রাম গেলে গ্রাম 1000 দিয়ে গুণ করবে, 100 গ্রাম, তো এখান থেকে পয়েন্ট উড়াবে, পয়েন্ট উড়াবে তো 200 গ্রাম, ঠিক আছে? মানে তো 200 গ্রাম করতে কত লাগবে, 80 গুণ 200 ক্যালোরি। এটাকে জুলে, আমাকে জুলে বলা হয়েছে, তো জুলে নিয়ে আস, 80 × 200 × 4.2 জুল, এখান থেকে পয়েন্ট ওড়াবে, একটা ওড়াবে, ঠিক আছে? 42 গুণে 8 আগেই গুণ করে কত, 336, আর 336 কে 2 বার গুণ করবে, 672, 672 আর ডবল দিয়ে এত জুল, বুঝলে, বোঝা গেল কিনা? কে বুঝতে পারলে না সেটা বলো তাড়াতাড়ি, যদি পরে বলবে একটু বুঝি না তাহলে হবে না। কে বুঝতে পারলে না, দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু মেল্ট 1 গ্রাম অফ আইস, 0 ডিগ্রি সি ইন্টু ওয়াটার এট 0 ডিগ্রি সি কত হবে বলো, তাড়াতাড়ি বলো তো। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, এত লেট না, রেডি তাড়াতাড়ি কে বলো। রেডি প্র্যাকটিক্যালি আসি 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 চলো, তাহলে বুঝতে পারছো এটা ডাইরেক্ট কোয়েশ্চেনই রয়েছে। আচ্ছা, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু মেল্ট 5 গ্রাম আইস টু ইন্টু ওয়াটার, অপশন ফোর চেঞ্জ হান্ড্রেড করছি, ক্যালোরি 12 ক্যালোরি মানে 200 ক্যালোরি, 400 ক্যালোরি, 1600 ক্যালোরি, 60 ক্যালোরি, 400 ক্যালোরি, কিভাবে 1 গ্রাম কে লাগে কত, 80 ক্যালোরি, রয়েছে কত, 5 গ্রাম, 5 গ্রাম ইকুয়াল টু কত হবে, 80 গুণ 5, 400 ক্যালোরি, বুঝলে? আচ্ছা, 0.3 কেজি বলো কত হবে, এটা এটা 12 নম্বর। ১২ ক্যালোরি, 24 ক্যালোরি, 30 ক্যালোরি, 15 ক্যালোরি, ৪৪ ক্যালোরি 24,000 ক্যালোরি হবে, তার 24,000 হয়ে যাচ্ছে। তো ফার্স্টে করবে কি, 0.3 কেজি ইকুয়াল টু হাউ মাচ, তো পয়েন্ট কিলোগ্রাম এত কেজি ইন্টু এত গ্রাম, মানে 0 0 300 গ্রাম, 300 গ্রাম, ঠিক আছে? এবার 1 1 গ্রাম কে কনভার্ট করতে লাগে, আসলে 300 গ্রাম কে কনভার্ট করতে করতে লাগবে,
আর সি ইন্টু, আসলে কিছু আচ্ছা এখানে একটা ওয়ার্ড মিস হয়েছে, কিলো ক্যালোরি হবে। কিলো ক্যাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি। তো এটাকে 300 দিয়ে গুণ করবে, তো এত 8টি আর 2400 ক্যালোরি, 24,000 চব্বিশ হবে। হাজার ক্যালোরি। হ্যাঁ এবার এটাকে কিলোতে কনভার্ট যখন করবে, তো 1,000 দিয়ে ভাগ দিয়ে, 1,000 দিয়ে ভাগ দিয়ে এটাকে কিলো ক্যালোরি লিখে দেবে। ঠিক আছে, তো 3,0,3 24 কিলো কিলো ক্যালোরি, বুঝলে তো আনসার। তার মুচবেন না 1 মিনিট। হয়ে গেছে, তাহলে মোট কথা এখন অব্দি যা পড়লাম, এত কিছু বোঝালাম, সবকিছু করলাম ঠিকই আছে, লাস্টে আমরা যদি জানি কি কোন জায়গায় হিট আমাকে বের করতে হয়, তাহলে আর যদি ওয়াটার টু আইস আর আইস টু ওয়াটারের গল্প থাকে, তাহলে আমাকে করতে কি হবে? মানে হিট যদি হিট কে কিউব ফর্মে লিখি, ঠিক আছে, মানে যদি আইস থেকে ওয়াটার তে কনভার্ট করতে হয়, তাহলে হিট ইকুয়াল টু কি হবে? তো বলবে কি এম এম এল এইচ এফ, ঠিক আছে, এটা এখানে লিখে নেবে, ওয়্যার এম ইকুয়াল টু গ্রাম, গ্রাম আর এম ইন গ্রাম যা বলতে পারো, ইন গ্রাম, আর এল এইচ এফ ইকুয়াল টু 6 ক্যালোরি বাই গ্রাম, বুঝলে? ক্লিয়ার, এটা হলো ফর্মুলা। এবার যখন ওয়াটার থেকে যদি আইস করতে হয়, তো নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে, বুঝলে? তো ওইসব আলটিমেটলি নেগেটিভ আর পজিটিভ তোমাকে তো ভাবতে হবে না, কারণ কি হিট আলটিমেটলি যেটা হবে সে একটা পার্টিকুলার ইউনিট লেখা থাকবে, সেটা ডিক্রিজ ইনক্রিজ লেখা থাকবে, বুঝলি? ওকে যাই হোক, কোশ্চেন নাম্বার 13 একবার দেখি না। দ্য ভ্যালু অফ স্পেসিফিক দ্য ভ্যালু অফ স্পেসিফিক স্পেসিফিক লিখে দিলে তোমার কিছু এ করতে লাগবে না, পাগল হতে লাগবে না, ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আই ইন জুল, এটা অলরেডি আগে করিয়েছি, তাও আমি বলে দিলাম। স্পেসিফিক লেখা মানে কিছু না, স্পেসিফিক মিন্স নাথিং বাট 1 গ্রাম, বুঝলে কি না? হ্যালো ক্লিয়ার, অপশন থাকে কয় গ্রাম, 540 জুল পার গ্রাম, 336 জুল পার গ্রাম, 100 জুল পার গ্রাম, কোনটা হবে আনসার বলো তো? একটু আগেই তো করেছিলাম, 80 জুল প্রোগ্রাম। এটা 330, 1 গ্রাম বলছে না? 1 গ্রাম ইকুয়াল টু কত লাগে? 80 × 4.2। 80 ক্যালোরি, তো এটাকে গুণ করে দেবে, এটা 336। ইকুয়াল 336, ঠিক আছে। তো স্পেসিফিক মানে কোনো ল্যাটেন্ট হিট সাথে স্পেসিফিক লাগিয়ে দেওয়া, মানে 1 গ্রাম, মানে বেসিক যে ফর্মুলা রয়েছে ওটাকে বের করতে বলছি, বুঝেছ? ক্লিয়ার, ওখানে উপরে কিন্তু 1 গ্রাম নাম কিছু লেখা নেই, কিন্তু তুমি স্পেসিফিক মানে বুঝবে ওটা বেসিক রয়েছে, স্পেসিফিক, ঠিক আছে। আর এবার তুমি স্পেসিফিক ল্যাটেন্ট হিট যদি জানতে চাও, হোয়াট ইজ স্পেসিফিক ল্যাটেন্ট হিট, তুমি কি বলবে?
নাথিং বাট হিট রিকোয়ার্ড 1 গ্রাম আইস এট 0 ডিগ্রি টেম্পারেচার টু কনভার্ট ইন্টু 1 গ্রাম ওয়াটার এট 0 ডিগ্রি টেম্পারেচার ইজ কল দা স্পেসিফিক ল্যাটেন্ট, বুঝলে কিনা? বাদ বাকি যদি গ্রামটা চেঞ্জ 1 গ্রাম থেকে 2, 3, 4 গ্রাম হয়ে যায় তাহলে ওটা স্পেসিফিক না হয়, ওটা শুধু ল্যাটেন্ট হিট হবে, বুঝলে কিনা? ক্লিয়ার? ঠিক আছে, চলো আজকে এই অবধি থাক, কালকে ভেপারটা থেকে শুরু করবো, ঠিক আছে।